En el barco, ponle aquí, dime de acá. Son sobre de tu lema, se mata a salvar. সকাল সকাল সবকিছু কাজ বাজ হয়ে গেছে, তো ব্লগ শেয়ার করার মতো কোনো ইচ্ছা ছিল না তোমাদের সাথে। কিন্তু কি মন হলো যে না, তোমরা তোমাদের সাথে আমি যেহেতু সুখ বা আনন্দটা শেয়ার করি, দুঃখটাও শেয়ার করা আমার মনে হয় বেশি ভালো হবে, তো তাই জন্যই দুঃখটাও তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, সকাল সকাল পুজোর থালা নিয়ে স্নান করে ভেজা কাপড়ে একদম ঘাটের মধ্যে চলে এসেছি। আর তার আগে বলে দেই, স্বপ্নটা যদি স্বপ্নের মতো হয়, স্বপ্ন দেখতে ভালো লাগে, স্বপ্নটা যদি কোনো মানে মাকে দুঃখ দেয়, সে স্বপ্নটা দেখতে ভালো লাগে না। সেটা হয়েছে আমার, আমি এমন কিছু স্বপ্ন দেখেছি আমার সন্তানের জন্য, যে স্বপ্ন হয়তো মানে বলবো কোনো মায়ের জীবনে যেন এই রকম স্বপ্ন না যেন আসে, মানে এরকম স্বপ্ন কোনো মাই দেখতে চায় না, সেরকম স্বপ্ন আমি দেখেছি সত্যি কথা বলতে। তাই জন্যই গঙ্গা পুজো করতে এসেছি আমাদের বাড়ির সামনে পুকুরটাতে। আর গঙ্গা পুজো বাচ্চাদের জন্য খুবই মঙ্গল, আর ছোট ছোট বাচ্চা মানে যেসব মায়ের ছোট ছোট সন্তান আছে তাদের জন্য আমাদের এই দিকটাতে গঙ্গা পুজো করে থাকে কোনো খারাপ স্বপ্ন দেখলে। স্বপ্নটা আমি তোমাদেরকে আর বলতে চাই না, কারণ স্বপ্নটা বলতে গেলে আমার এখনও পর্যন্ত চোখে জল আসছে, কারণ স্বপ্নটা ভীষণই খারাপ ছিল। তো যাই হোক, এই দেখো সকাল সকাল ভেজা কাপড়ে এই পুজোটা করতে হয়, মাকেই করতে হয়। তো যাই হোক, আমি এই ভেজা কাপড়েই ঘাটের মধ্যে স্নান করে চলে এসেছি পুজোটা করব বলে থালা সাজিয়ে। আর মা বলে বলে দিচ্ছে কি করতে হয়, গঙ্গা পুজো মানে বুঝতেই পারছ কেমন কি করতে হয়, তোমাদেরকে আর ডিটেলসে বললাম না, এইরকম করেই করে আমাদের এই দিকে। তো সেটাই করছি, আর আমার মেয়েও সামনে দাঁড়িয়ে আছে। আর সবসময় প্রার্থনা করি সব সন্তান যেন ভালো থাকে, সুস্থ থাকে, প্রত্যেকটা মায়ের কোল আলো করে থাকে। আর আর কি বলবো, তো যাই হোক, এই দেখো পুজোটা করে নিয়েছি। পুজোটা করতে বেশি একটা সময় লাগে না, যেহেতু মাকে করতে আর আমি সকাল সকাল করেছি। আর ঠিকঠাকভাবে কতটা শেয়ার করতে পারলাম জানি না, কারণ আমার ভাগ্নি আমাকে মানে এই ভিডিওটা করে দিচ্ছে, আমার বর ছিল না, তো তাই জন্যই যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। চলো স্নান করে একদম পরে তোমাদের সাথে কথা হচ্ছে। ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু আর ইউটিউব চ্যানেল চন্দন কল্যাণী ব্লগ। তো আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা দেখলে পুজো টুজো সারলাম, মনটা তেমন একটা ভালো নেই, কারণ মেয়ের জন্য মেয়ের মানে একটা বাজে স্বপ্ন দেখেছি, তো তাই জন্য আরও মনটা খারাপ। এই যে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সকালে স্নান তো করেই নিয়েছিলাম। তো করে নিয়ে এই যে দেখো রুমের মধ্যে চলে এসেছি, এখন মেয়েকে খাওয়াবো। অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে, তো কখন কি হবে জানি না। মা পাশে রান্না বসিয়ে দিয়েছে, আর এই যে আমার মেয়ে বসে বসে খেলছে, আর ভাগ্নি বসে আছে। তো দিদিরা এখন আছে, দিদি আজকে চলে যাবে বলছে, জানি না কখন যাবে, রান্না বান্না কখন হবে, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সারা দিনটা শেয়ার করব, আর তোমাদের ভালোও লাগবে, স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো চলো মেয়েকে ঝটপট করে খাইয়ে দিই, তারপরে কি রান্না হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করব। কচিমা, এই দেখো এর অবস্থা দেখো, কেমন পাউডার মেখেছে। বাবা একটু হাই বলে দাও, হাই বলে দাও, ওইরকম হাই, ভালো করে বলো, ফকরটা ওইভাবে বদমাশি করবে। তো যাই হোক, চলো ঝটপট করে খাইয়ে দে, ওর সঙ্গে বদমাশি করলে বদমাশি হতে থাকবে, বেলা হয়ে যাবে। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালের টিফিন খাওয়া হয়ে গেছে সবারই, তো বাসনগুলো পড়েছিল, সব বাসনগুলো ধুতে গিয়েছি। তার আগে কী করলাম, ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, সর্দি ওরা যেহেতু বাড়ি যাবে খুব তাড়াহুড়ো করছে, তো মা ওপাশে রান্না করছে জোগাড় করে দিয়েছি, আর এই পাশে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হতে হতে আমি এই বাসনগুলো ধুয়ে নিয়ে চলে যাব। আর
ফোন একটা কেউ ধরে দিলে না সব কিছুটাই তোমাদের সাথে শেয়ার করা যায়, কিন্তু আমার যেহেতু বড় স্ক্যান নেই খুব প্রবলেম হয়, কে ধরে দিবে বলো আমার ফোন, তাই জন্য সব কিছু শেয়ার করে দিতে পারি না। তো ভাগ্নি ছিল তো ভাগ্নি একটু ধরে দিচ্ছে, তো তাই জন্যই বেশ ভালোই হয়েছে আমার তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারলাম। আর ওকে বলে বলে দিচ্ছি কেমন কি করবে, ও সেইভাবেই করছে। তো যাই হোক, এই দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি বাথরুমে এসে কি করব, কলের জলে মানে ট্যাপের জলে টাইম কলের জলে একটু ভালো করে ধুয়ে নেবো। টাইম কলের জলটা তো আমাদের ধরে রাখা হয়, ওই জলটাতে ধুয়ে নেবো। আর এই দেখো এখানে হচ্ছে ভাতটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি, আর বাইরে ভালোই রোদ্দুর বেরিয়েছে, আর বাইরে হচ্ছে গম ধুয়ে রোদে দেওয়া আছে, আটা ফুরিয়ে গেছে। তো মা বললো যে গমটা ধুয়ে রোদে দিয়ে দিই, আর আমার মেয়ের জন্য জলের মানে রোদের জল দেওয়া আছে, ও স্নান করবে। আর চলো তোমাদেরকে রান্নাটা ওই পাশে হচ্ছে সেটাও শেয়ার করে দিই। এই দেখো রান্না হচ্ছে, আজকে যেহেতু মাছ নেই আর আজকে হচ্ছে জগদ্ধাত্রী পুজো, তো আমার ননদ বললো যে নিরামিষ খাবো, আমিষ কিছু খাবো না। তো তাই জন্য এই যে ডাল হচ্ছে, আর হবে উচ্ছে ভাজা, আর মাছ মাছ নেই একদম বললে চলে না, মাছ আছে, সেটা হচ্ছে মেয়ে আমার মেয়ে আর বাচ্চাগুলোর জন্য, বাচ্চাটার জন্য মানে ভাগ্নির জন্য মাছ আছে, দু পিস মাছ আছে ভাগ্নি খাবে, আর কিছু চিংড়ি মাছ আছে সেটা আমার মেয়ে খাবে। আর এই দেখো এখানে হচ্ছে দিদি ভাগ্নি সবাই শুয়ে আছে, দিদির শরীরটা ঠিক ভালো নয়, আর ঘরটা চলে যাবে তো আমাদেরও, যেমন বাবার বাড়ি থেকে আসার সময় মনটা খারাপ হয় তারও সেরকম হয়। তো যাই হোক, এই দেখো বাইরে এবার কী করছে আমার বর আর বাবা দুজনে মিলে কাজ করছে, কী কাজ করছে সেটা হচ্ছে সবজিগুলো মানে যেখানে লাগিয়েছে ওখানটা তো খুব রোদ লাগছে সবজিগুলো মানে শাক তারপরে হচ্ছে বেগুন গাছগুলোতে, তো তাই জন্য একটা কিছু ঘেরে দিচ্ছে যাতে মরে না যায়। তো চলো ওখানে যাই। এটা কি শাক গো? ওই গাছে পায়ের কাছে, পায়ের কাছে। এটা কি শাক গো? আর এটা কি বেরাইছে? ধনিয়া, ধনা গাছটা ভালো দিবা হয়েছে, আর এটা লাল খোসলাটাও ভালো বেড়াইছে গো। আগে সপ্তাহ কে ভালো হবে হয়ে যাবে, এটা এটা লেগে ফু কড়ি আসছে গো, কুড়ি আসছে তো। আর এটা কালকে লাগাইছো নাকি? হলুদ গাছটা শুকনা হয়ে আছে, হলুদ গাছটা তুলে দিন। নিজের একটা বাগান মানে গাছ লাগানোর ই আলাদা, যতই সে না থাক হলেও ভালো। যাই বাবা, গ্যাসটা নিচ্ছি, 12টা বেজেছে। গ্যাস পরিষ্কার করে নিয়েছি, আর এই দেখো রান্নাও হয়ে গেছে, ডাল হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, তারপরে হচ্ছে এই যে শাকের ভাজা, খসলা শাকের ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছ, তারপরে হচ্ছে সব রকম সবজি দিয়ে তরকারি। এই সবজিটা তো আমিও খেতে খুব ভালোবাসি। তো যাই হোক, এই দেখো এবার মেয়েকে স্নান করাবো, চলে এসেছি বাথরুমের মধ্যে। আর এই প্রথম আমি আমার ব্লগে আমার মেয়ে স্নান করানো শেয়ার করছি, ও যে কী বদমাশি করে স্নান করানোর সময় সেটা তুমি দেখে তোমরা দেখে নাও, সামনাসামনি থাকলে আরও কী যে করতো। তো চলো একদম স্নান করি, ওকে খাইয়ে দিই। তো দেখো বন্ধুরা, এখানে হচ্ছে খাওয়া দাওয়ার পরে মানে মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি, মেয়েকে ঘুম পাড়ানোর পরে এই দেখো সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, ছর্দি ভাগ্নি জাইবু সবাই রেডি হয়ে গেছে বাড়ি যাওয়ার জন্য, কিন্তু জাইবু আর ভাগ্নির একদম যাওয়ার ইচ্ছা নেই, কারণ জাইবু শরীরটা ঠিক ভালো লাগছে না, ওই জন্য না না বলছে, কিন্তু ছর্দি বলছে না ভাগ্নির টিউশন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তো বাড়ি চলে যাবে, কি হয় দেখা যাক, ওই নিয়ে সব হাসাহাসি হচ্ছে। তো যাই হোক, এই দেখো যাবে না বলছে, যাবে না মনে হয়, না গেলে তো সন্ধ্যায় একদম তোমাদেরকে দেখাবো।
গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকটা সময় পরে তোমাদের সামনে এলাম। বিকেলবেলা মানে দিদি ওরা ছড়িদি ওরা বেরিয়েছিল, তো ছড়িদি ওরা যায়নি, কারণ যাইব যেতে ইচ্ছা করছিল না, শরীরটাও ভালো লাগছিল না। তো এখন বসেই ছিলাম, মনটা একদম ভালো নেই, কারণ মেয়ের জন্য সারা দিনটাই মনটা খারাপ লাগছে, ওই রকম একটা স্বপ্ন দেখলাম। তো যাই হোক, তো বসেই ছিলাম, তো আমার বর আর দিদি ওরা সবাই বললো যে চলো বেরাও, আজকে যেহেতু জগদ্ধাত্রী পুজো তো তাহলে একটু দেখে আসি। মানে আমাদের বাড়ির সামনে কোথাও সেরকম হয় না জগদ্ধাত্রী পুজো, এখানে আশেপাশে কোথাও হয় না। তো আমার বর বলল বাড়ির সামনে নাকি আগের বছর থেকে শুরু হয়েছে, আমি জানি না, ওই জানে বললো। তো দিদি ওরাও জেদ করলো, তাই জন্য এই যে দেখো একটা সবুজ কালারের শাড়ি পরেছি। তো জাস্ট এমনি রেডি হলাম, যেহেতু মন ভালো নেই তাই কিছুই ভালো লাগছে না, সবাই রেডি হয়ে গেছে। তো আমার বর ছাড়তে গেছে, ছড়দি আর জাইবুকে আগে ছাড়তে গেছে, ওদেরকে ছেড়ে দিয়ে এসে আমাদেরকে নিয়ে যাবে। তো চলো অবশ্যই শেয়ার করবো, যতটা পারবো শেয়ার করবো। আর রাতে তো রান্না হবে, তো এসেই রান্না বান্না সব কিছু হবে। আর এই দেখো এখানে পুরো খাট কীরকম বিছানো হয়ে আছে, গুছিয়েছিলাম তো মেয়ে আবার ঘেঁটে দিয়েছে, তো এই সব জামা কাপড় কাঁচা জামা কাপড় এগুলো সব গোছানো হয়নি, তো এগুলো গোছাবো। তো চলো যাওয়া যাক, আর বকবক করবো না, অনেকটা রাত হয়ে যাচ্ছে, ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যাবে, তখন কিছুই করতে পারবো না। তো চলো যাওয়া যাক। দেখো বন্ধুরা, আমরা পুজো মণ্ডপে চলে এসেছি, পুজো মণ্ডপে এসেছি, আর আমার মেয়ে তো খুবই খুশি এত বড় জায়গা পেয়ে, আর ও সব মানে ও এই সব খুব ভালোবাসে। তো যাই হোক, দু একটা দোকানও বসেছে, আর এখানে হচ্ছে প্রোগ্রাম হবে মনে কিছু একটা, তো স্টেজ সাজানো চলছে। আর ফুচকা আমি খাবো না কিছুতেই, ছড় দিয়া যাইবো আগেই খেয়ে নিয়েছে, আমাদেরকে জোর করলো, জোর করে খেতে বললো, তো খেয়ে নিলাম, আর খেলাম আর কি, দু একটা খেয়েছি। তারপরে হচ্ছে আমার মেয়েও খাচ্ছে, মানে এত ঝাল ফুচকা তবুও ও খাচ্ছে, আর ও ওগুলো খেতে ভালোবাসে, তো ওগুলো খাচ্ছে। আর দেখো সারা দিনটা একটা দুশ্চিন্তা একটা মানে মনে কষ্ট নিয়ে কেটে গেল, যতক্ষণ না সারা দিনটা যাচ্ছে মনে হচ্ছে যেন কিছুই ভালো লাগছে না এরকম। আর যখন মন খারাপ থাকবে দেখবে কোনো গান বাজনা কোথাও ঘুরতে যাওয়া কিছুই ভালো লাগে না, সেরকমটা আমার সাথেও হয়েছে, মানে কিছুই ভালো লাগছে না, ওখানে থাকতেই ইচ্ছে নেই। কিন্তু দিদি যাইবু আর ভাগ্নি জোর করলো, তো একটু বসে আছি, আর এখানে প্রোগ্রাম হচ্ছে বলছে, একটু প্রোগ্রাম দেখেই বাড়ি চলে যাব। কিন্তু আমার তো টেনশান হচ্ছে, আমার মেয়েকে কিছুই পরিয়ে আনিনি, মোটা জামা কাপড় একটা পাতলা জামা পরে গেছে। তো যাই হোক, একটু দেখেই আমরা বাড়িতে গিয়ে একদম তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়িতে অনেকক্ষণ আগে চলে এসেছি, চলো রান্নাটা শেয়ার করে দিই, মা করে রেখেছে আমার, যেহেতু আস্তে আস্তে দেরি হয়ে গেছে। এই যে ভাত, আর ও বেলাকার একটু ডাল বেড়ে গেছিলো, এই যে ডাল, আর এই যে আলু পোস্ত, আলু পোস্ত বাস এই দিয়ে রাতে খাওয়া হবে, গরম গরম আছে, এক্ষুনি খাওয়া দাওয়া হবে। আর আমাকে এত পরিমাণ ঠান্ডা লাগছে, দেখো এসে গায়ে চাদর দিয়ে নিয়েছি, বাইরে কিন্তু ভালোই ঠান্ডা পড়ছে, মানে ঠান্ডাও পড়ছে কুয়াশাও পড়ছে। মেয়েকে নিয়ে চলে এসেছি, মেয়ের তো হাঁচি হচ্ছে, মানে থাকবো না কিছুতেই, থাকার আমার একদমই ইচ্ছে ছিল না, শুধু ভাগ্নির জন্য আর দিদি আর জাইবুর জন্যই বসেছিলাম। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, 9:30 বেজে গেছে, তো এবার মেয়েকে খাওয়াবো, মেয়েকে খাইয়ে নিজেরা খাওয়া দাওয়া করবো। তো যতটা পারলাম মন খারাপ নিয়ে যতটা পারলাম শেয়ার করলাম, জানি না কতটা শেয়ার করেছি। তো আজকের মতো এইটুকুই, আর মানে ব্লগটাকে রাহাত অবধি বাড়াবো না। তো আজকের মতো এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ, তোমরা আমাকে একটু সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিও, তোমাদের ভালোবাসা সাপোর্টের আমাদের খুব দরকার। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর সবারই মনের ইচ্ছা থাকে, কেউ কারো বাবার সাইডে পাশে দাঁড়াবে, কেউ স্বামীর পাশে দাঁড়াবে, আমারও ইচ্ছা আমি মা বাবাকে কিছু হেল্প করব, কিছু স্বামী মানে আমার বরকে হাজবেন্ডকে হেল্প করব, এগুলো আমার জীবনের খুব ইচ্ছে, আমার কোনো শখ আহ্লাদ নেই। তো যেগুলো আছে সেগুলো আমার বর পূরণ করে দেওয়ার চেষ্টা করে, কিন্তু আমারও তো কিছু শখ থাকে, কোনো স্বপ্ন থাকে, সেগুলোর মধ্যে একটা সেটা হচ্ছে আমার বরের পাশে দাঁড়ানো। তো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের ভালোবাসা সাপোর্টের খুব দরকার, তোমরা সাপোর্ট না করলে আমি এগিয়ে যেতে পারবো না। তো আজকের মতো এইটুকুই, অন্য কোনো দিন আসছি নতুন কিছু ভিডিওর সাথে, তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।